দেখা মাত্রই কার কার মুখে জল চলে আসছে। আমার কিন্তু ভীষণ প্রিয় আচার, কার কার খুব পছন্দ আচার সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি একটা আচার, সেটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার এভাবে বানালে কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক রকমের করে জলপাইয়ের আচার বানানো যায়। আপনি এভাবে যখন বানাবেন তখন আপনি 2-3 বছর এটাকে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন, রোদের দেওয়া ঝামেলা একদম প্রয়োজন নেই। চলেন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে আমি একটু কাট করে নিব। অবশ্যই আগে জলপাইটাকে কাট করার আগে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এরপর দেখতে পাচ্ছেন আমি চুরির সাহায্যে 4 থেকে 5টা করে এভাবে করে কাট দিচ্ছি। আপনারা চাইলে 4টা 5টা এভাবে কাট কাট দিতে পারেন। এরপর আমি সম্পূর্ণ জলপাইগুলোকে এভাবে কাট দেওয়ার পর আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব। আপনারা চাইলে জলপাইয়ের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে পানিটা আগে থেকে ফুটতে দিয়ে দিয়েছি আর আমি জলপাইগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব। এই জলপাইগুলোকে আমি মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করব। যেহেতু জলপাইতে প্রচুর কষ থাকে, একটু টক বেশি থাকে, তাই একটু সিদ্ধ করে নিলে জলপাইগুলো খুবই ভালো। এরপর এখানে আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে আমি সিদ্ধটা করে নিয়েছি আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে যখন আপনি হালকা হলুদ দিয়ে জলপাইটা আগে থেকে সিদ্ধ করে নেন। এরপর আমার সিদ্ধটা হয়ে গিয়েছে। জলপাইয়ের আচার বানাতে হলে অবশ্যই আপনাকে জলপাইগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। এরপর এখানে আমি মশলা বানিয়ে নিব। মশলার জন্য দিয়েছি 2 চামচের মতো জিরা, 2 চামচ 5 ফোড়ন, 2 চামচ ধনে দিয়েছি, 4 থেকে 5টা দিয়েছি শুকনো মরিচ। এই হচ্ছে আচারের মেন পার্ট, একটা ভালো মশলা। আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, অবশ্যই খাঁটি সরিষার তেলটা ব্যবহার করার ট্রাই করবেন। তারপরে দিয়েছি এখানে 3 থেকে 4টার মতো শুকনো মরিচ, 6 থেকে 7টার মতো আস্ত রসুন, দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। আমি এই মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। এটাকে একদম চুলাটাকে খুব হাই রাখা যাবে না, মিডিয়াম চেয়েও কম রাখতে হবে জালের আঁচটা, মানে চুলার আঁচটা। এরপর আমি সিদ্ধ করা জলপাইগুলোকে এক এক করে সবগুলো দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার আগে অবশ্যই মাছ জলপাইগুলোকে ঠান্ডা করে নিতে হবে, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আপনি তেলে দেওয়ার পর এটা অনেক জোরে ফুটবে, তাই জলপাইটাকে ঠান্ডা করে আপনাকে আচারটা মেক করতে হবে। এরপর আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে বেশ কিছুক্ষণ ভাজবো। তারপর হচ্ছে যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যদি জলপাইয়ের পরিমাণটা আপনাদের বেশি হয়, তার চেয়ে যদি কম হয় তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি পরিমাণ বলে দিয়েছি আমার জলপাই এখানে কতটুকু, ওই পরিমাণে আমি মশলাগুলো ব্যবহার করছি। এরপর দিয়ে দিব এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা, আর মশলাটা কিন্তু অবশ্যই ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন আচারের ক্ষেত্রে। এরপর আমি যে মশলাটা গুঁড়া করেছি মশলা দিয়ে দিব আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব 1/2 চামচের মতো স্লিপ্লেক্স স্বাদ মতো লবণ। আমি যে মশলাটা করেছি এটাকে আমি আধা ভাঙাচ্ছিও একটু মিহি করেছি, খুব বেশি মিহি করার দরকার নেই। আর সবগুলা মশলা আপনি আবারও বলছি খুব ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন, কারণ যেহেতু আচারটা আপনি সংরক্ষণ করে রাখতে হবে। এরপর দিয়েছি আমি এখানে 1 চামচ শুকনো মরিচ। যদি ঝালের পরিমাণটা মরিচে বেশি হয় তাহলে 1 চামচ দিলেই এনাফ। আমি যেহেতু আগে স্লিপ্লেক্স ব্যবহার করেছি তাই আমি এখানে 1 চামচটাই দিয়েছি। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে আচারের সাথে আস্তে আস্তে করে মিশাবো, আর খুব জোরে জোরে করে এভাবে মিশানো যাবে না, তাহলে কিন্তু জলপাইগুলো কিন্তু খুবই মানে ভেঙে যাবে, এটা আস্ত থাকবে না, তাই এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে। অবশ্যই আস্তে আস্তে করে আপনাকে নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আচার লেগে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো ভিনিগার। আচার ভালো রাখার মেইন পার্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই সিরকা দিতে হবে যদি আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে চান। সিরকা ছাড়া কিন্তু আচার নষ্ট হয়ে যায়। এরপর আমি বারবার করে আচারটাকে খুব আস্তে আস্তে হাতে নেড়ে নেড়ে দিব, কারণ হচ্ছে যে এখন লাস্টের একবারের সময় আচারটা কিন্তু চিনি নিচে দিয়ে তলা দিয়ে লেগে যেতে পারে, তাই আচারটাকে আমি খুব হালকা হাতে আস্তে আস্তে করে আমি নেড়ে দিচ্ছি। দেখেও বুঝতে পারছেন আমি কীভাবে নাড়ছি। আচার কিন্তু আস্তে আস্তে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আর নামানোর পর কিন্তু পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যায়। আমার কিন্তু অলমোস্ট আচারটা হয়ে গিয়েছে। আমার আচারটা হতে সময় লেগেছে এখানে 1/2 ঘন্টা, পুরোপুরি একদম প্রসেসিং করার সহ 1/2 ঘন্টা সময় লেগেছে।
তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু এটা ভীষণ মজার হয়েছে। আপনারা যেভাবে মন চায় সেভাবে পরিবেশন করতে পারেন। আমি এখানে এক চামচের মতো স্লিপ্লেক্স দিয়েছি, এটা আমি বয়মে আমি স্লিপ্লেক্সটা দিয়ে রাখবো, খুবই মজা লাগবে। আজকের আচারের রেসিপিটা ফলো করে আপনারা চাইলে যে কোনো আচার বানাতে পারেন এভাবে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।